টেলিসিরিজের শুটিং দেখতে গভীর রাত পর্যন্ত উৎসাহে প্রচুর মানুষের ভিড়। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রামের চেল নদীতে এক টেলিসিরিজের শুটিং দেখতে উৎসাহী প্রচুর মানুষের ভিড় জমে যায়। শুটিং হয় রাত 8টার সময়, চলে অনেক রাত পর্যন্ত। সেই শুটিং দেখতেই সন্ধ্যা থেকে মানুষের ভিড় জমতে শুরু করে। রাত 12টা পর্যন্ত উৎসাহী মানুষের ভিড় চোখে পড়ে। যদিও চারিদিকে গুজব ছড়িয়েছে দেব আসবে শুটিং করতে, কিন্তু আসেনি। জানা গেছে কলকাতা থেকে একটি টিম টেলিসিরিজে শুটিং করতে এসেছে। সেই শুটিংকে কেন্দ্র করে নদীতে মাঝে মধ্যে একটু একটু জল থাকায় সেখানে শুটিং করতে দেখা যায় দুই কেন্দ্রীয় চরিত্রে দুইটি শিশুকে। নদীর দুই ধারে কাঁটা তারের বেড়া দেওয়া হয় কিছুটা জায়গা শুটিংয়ের জন্য। এছাড়াও আলোর ব্যবস্থা ছিল যথেষ্ট। ভিড় সামলাতে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুর উদ্দিন নেতৃত্বে পুলিশের টিম তৎপরতা লক্ষ্য করা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বিঘ্নেই শুটিং সম্পূর্ণ হয়। এলাকার মানুষের মধ্যে শুটিংকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নদীর এখানে আমাদের এখানে আজকে শুটিং করতে আসে, শুনলাম নাকি G5 চ্যানেলের সিরিয়াল করবে পরবর্তীতে কোল বালিশ নামে, হ্যাঁ সেটারে আজকে কোল বালিশ বা পাঁচ বালিশ নামে একটা যে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রাজারাঙ্গা অঞ্চল এবং গ্রাম হচ্ছে রাজারাঙ্গা টু, রাজারাঙ্গাই বলা চলে রাজারাঙ্গা গ্রাম। কতজন লোক হতে পারে এখানে আনুমানিক? এখানে সন্ধ্যার দিকে তো বেশি লোক ছিল, সন্ধ্যার দিকে কমপক্ষে 3-4 হাজার লোক ছিল, আর এখন মোটামুটি একটু পরে আসেন। কি আছে এখানে দেখতেছি একটা শুটিং চলতেছে একটা বাচ্চার, তো সবাই আসে, আমরাও দেখতে আসলাম। কত লোকজন হতে পারে এখানে? মোটামুটি ধরো 3,000 মতো। আপনার নাম? আমার নাম শ্যামল রায়। বাড়ি? বাড়ি হচ্ছে আনন্দপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ছেলের পা।